আজ এই ভিডিওতে আমি ক্লাস টেনের জীবনবিজ্ঞান বইয়ের ফার্স্ট চ্যাপ্টার জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তোমরা জানো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রায় 50% থাকে শর্ট কোয়েশ্চেন্স, আর একটি শর্ট কোয়েশ্চেন্স ভুল হয়ে যাওয়া মানে পুরো একটি নাম্বার চলে যাওয়া। তাই আশা করছি আমি এই চ্যানেলে তোমাদের শর্ট কোয়েশ্চেন্স এর সুবিধার জন্য যে ভিডিওগুলি বানাবো সেগুলি যদি তোমরা প্রত্যেকে পুঙ্খানুপুঙ্খভাবে মন দিয়ে শোনো বা পড়ো তাহলে তোমাদের শর্ট কোয়েশ্চেনের জন্য কোনো নাম্বার মিস করতে হবে না। দেখো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এক, উদ্দীপকের প্রভাবে জীবদের সাড়া প্রদানের ক্ষমতাকে কী বলে? সংবেদনশীলতা। উদ্ভিদ হরমোনকে কী বলে বা উদ্ভিদ হরমোনের অপর নাম কী? ফাইটোহরমোন। জীবদের স্বেচ্ছায় অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করাকে কী বলে? চলন, ইংরেজিতে মুভমেন্ট। জীবদের স্বেচ্ছায় সামগ্রিক স্থান পরিবর্তন করাকে কী বলে? গমন বা লোকোমোশন। এবার দেখো, পাতা শেওলার পাতার কোষে দেখা যায় রোটেশন বা প্রবাহগতি। কুমড়ো গাছের কাণ্ডের রোমে দেখা যায় সার্কুলেশন বা আবর্তগতি। বনচারাল এর ত্রিফলকের পার্শ্বপত্রক দুটিতে দেখা যায় প্রকরণ চলন। লজ্জাবতী লতার পাতা স্পর্শ করার ফলে পাতার পত্রকগুলি মুদে যায়, এটি হলো সিসমোনাস্টিক চলন, অনেকে সিসমোনাস্টিক চলন বলে। এরপর দেখো, আলো, তাপ, শব্দ, গন্ধ, জল, অভিকর্ষজ বল ইত্যাদি, এই জিনিসগুলিকে বলা হয় উদ্দীপক। আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হলো ক্রেসকোগ্রাফ। আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদ দেহে প্রতিবর্ত পথের অস্তিত্ব প্রমাণ করেন তা হলো রেজোন্যান্ট রেকর্ডার। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলা হয় ট্যাকটিক বা আবিষ্ট চলন। আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে ফটোট্যাকটিক চলন। ক্ল্যামাইডোমোনাস ভলভক্সের আলোকের দিকে অগ্রসর হওয়াকে ফটোট্যাকটিক চলন বলে। ভোরবেলায় দিঘির জল ঘোলাটে এবং বিকালে স্বচ্ছ দেখায়, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স। এটা কিসের কারণে হয়? এটা ফটোট্যাকটিক চলনের কারণেই হয়। উদ্ভিদঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় ফটোট্রপিক বা আলোকবৃত্তি চলন। উদ্ভিদের কাণ্ডে দেখা যায় আলোক অনুকূলবর্তী চলন, এটা ফটোট্যাকটিক চলনের একটা ভাগ। দুই প্রকার ফটোট্যাকটিক চলন, একটা হচ্ছে আলোক অনুকূলবর্তী আর একটা হচ্ছে আলোক প্রতিকূলবর্তী। এবার দেখো, উদ্ভিদের মূলে দেখা যায় আলোক প্রতিকূলবর্তী চলন। দেখো, উদ্ভিদঙ্গের চলন যখন অভিকর্ষজ বা অভিকর্ষ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে বলা হয় জিওট্রপিক বা অভিকর্ষবর্তী চলন। জিওট্রপিক চলনের উদ্দীপক হলো অভিকর্ষ। দেখো, এই ভিডিওটাতে আমি শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করেছি, তাই এগুলোর ব্যাখ্যা আমি করছি না। এই প্রত্যেকটি জিনিস যে নিয়ে আমরা আলোচনা করছি, এই শর্ট কোশ্চেনের প্রত্যেকটি বিষয় নিয়ে আমি বিস্তারিত ভিডিও নেক্সট টাইমে এই চ্যানেলেই আপলোড করে দেবো, তোমরা যারা জানতে ইচ্ছুক দেখে নিও। আর আজকের এই ভিডিওটাতে আমি 20টি শর্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছি, পরবর্তী শর্ট কোশ্চেন্স আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তোমরা পরপর ভিডিওগুলো দেখে যেও, তাহলে তোমাদের শর্ট কোশ্চেন্সগুলি জানতে সুবিধা হবে। আশা করি ভিডিওটি তোমাদের সকলেরই ভালো লেগেছে। এরকম আরও শর্ট কোয়েশ্চেন্সের আপডেট পেতে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ সকলকে।